অনলাইনে পয়সা ইনকাম করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তোমার যে সমস্ত ভুলের জন্য আজকের আমি এই চ্যানেলটার গ্রোটা এতটা কমে গিয়েছে, সেই সমস্ত ভুল যাতে তোমরা না করো সেই জন্য আজ এই ভিডিওটা করা। হাই বন্ধুরা, আমি কৌশিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গাইডফায়ার ওয়াইটিভ। আজ এই ভিডিওর মধ্যে দেখাবো, প্রথমে তোমরা থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পারছো যে আমার যে ভুলের কথা এখানে বলা হয়েছে। আমি চ্যানেলটা শুরু করেছিলাম 2017 সালে। কন্টেন্টে তোমরা দেখতে পাবে যে 2017 সাল থেকে আমি ফির চালু করেছি, 2017 সালের মে মাসের 16 তারিখ থেকে। ফার্স্ট যে ভিডিওটা দিয়েছিলাম মে মাসের 16 তারিখে, সেই ভিডিওটা দেখো 5132টা ভিউ হয়েছিল। এবং তারপর আমি দিয়েছিলাম পুনরায় মে মাসের 20 তারিখে একটা ভিডিও, সেটা হচ্ছে কম্পিউটার বেসিক পার্ট ওয়ার্ড নিয়ে, সেটা হচ্ছে 987355টা বর্তমানে ভিউ হয়েছে। এবং দেখো 2017 সালের আমি একটা ভিডিও, দুটো ভিডিও, তিনটে ভিডিও এবং চারটে ভিডিও পরপর মে মাসে পরপর দিয়ে গিয়েছি। এখানে আমার ভুল হয়েছে কি, আমি ভিডিওটা কন্টিনিউভাবে দিয়ে যাইনি। 2017 সালের এই মে মাসের পরে ভিডিও দিয়েছিলাম 2017 সালের ডিসেম্বর মাসে একটা ভিডিও। এবং তারপর দেখো 2000 ডিসেম্বরের আমি এখানে একটা দুটো তিনটে ভিডিও দিয়েছি 2017 সালের ডিসেম্বর। তারপর চলে যাও দেখো, এখানে আমার কোনো এডিট করা নেই, ডাইরেক্ট তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারো 2018 সালের ডিসেম্বর মাস। ফলে আমার এই যে এক বছরটা গ্যাপ গিয়েছে, এই এক বছরের মধ্যে আমার সাবস্ক্রাইব অনেকটা পরিমাণে বেড়েছিল। অর্থাৎ আমার যে টোটাল যে সাবস্ক্রাইবটা, তার প্রায় 90% বেড়েছে আমার এই সেকেন্ড ভিডিওটা, কম্পিউটার বেসিক পার্ট ওয়ানের উপর। এর জন্য যে আমার এক বছর গ্যাপ গেছে, সেই সাবস্ক্রাইবারগুলো বর্তমানে আমার চ্যানেলে আছে কিন্তু তাদের সঙ্গে আমার ডিরেক্ট কোনো লিঙ্ক নেই আর, তারা কারণ আমার কোনো ভিডিওই পায়নি বলে হয়তো অনেকে আনসাবস্ক্রাইবও করে দিয়েছে, অনেকে আমার যে বেল আইকনটা ছিল বেল আইকনটাকে অফ করে রেখেছে যাতে আমার কোনো নোটিফিকেশান তাদের কাছে আর না যায়। কারণ যেহেতু আমার কোনো নোটিফিকেশান তাদের কাছে পৌঁছায়নি, কারণ আমি এক বছর কোনো ভিডিওই ছাড়িনি। এবার 2018 পর থেকে দেখো, 2018 পরের সারা বছরের মধ্যে আমি তিনটে মাত্র ভিডিও দিয়েছি, ডিসেম্বরের 17, ডিসেম্বরের 24, ডিসেম্বরের 27, তারপর আর কোনো ভিডিও দিইনি। 2019 সালে দুটো ভিডিও দিয়েছি, 2019 সালের পরে 2020 সালের 2021 সালের নভেম্বর ফিরে দু বছর পরে ভিডিও ছেড়েছিলাম। তার এই সমস্ত ভুলের জন্য আজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে আছে প্রায় 27,000 সামথিং হবে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার সাবস্ক্রাইব কত, 27,716টা সাবস্ক্রাইব। এবং আমার প্রত্যেকটা ভিউ স্টার্ট করলেই, যখন আমি কোনো ভিডিও ছাড়ি, ভিডিওর ফার্স্ট টাইম এক ঘন্টার মধ্যে আমার ভিউ হয় কত, 47টা 50টা, কোনোটা 100টা 150টা ভিউ হয়। অথচ দেখো এখানে আমার 27,000-এর বেশি সাবস্ক্রাইব করা আছে, অথচ আমার ভিউ হচ্ছে কত, এক ঘন্টার মধ্যে 100টার কাছাকাছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এই সমস্ত ভুলের জন্য, অর্থাৎ এই যে ভিডিও কন্টিনিউ না করে আমি মাঝখানে যে গ্যাপ দিয়েছিলাম, সেই গ্যাপ দেওয়ার জন্য আজকের আমার চ্যানেলটাকে এরকম এই পজিশনে আছে। এবং বর্তমানে আমি ভিডিওগুলো কন্টিনিউ করার ফলে আমার চ্যানেলের গ্রো আস্তে আস্তে অনেক বাড়ছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার 28 দিন, অর্থাৎ এক মাসের মধ্যে ভিউ পরিমাণ দেখো 7,800 ভিউ হচ্ছে, এবং আমার সাবস্ক্রাইবার বাড়ছে প্রায় 80-90টা করে পার মান্থ, এরমভাবে বেড়ে বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমার চ্যানেলটাকে আগের থেকে আমি অনেকটা স্ট্রং করতে পেরেছি। কিন্তু আমার যে সমস্ত ভুলের জন্য আজকের আমি এই চ্যানেলটার গ্রোটা এতটা কমে গিয়েছে, সেই সমস্ত ভুল যাতে তোমরা না করো সেই জন্য আজ এই ভিডিওটা করা। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে যারা নতুন ইউটিউবার হয়েছো, তারা চেষ্টা করো কন্টিনিউ ভিডিও দিতে, ভিডিওটা কন্টিনিউ আপলোড করার চেষ্টা করো। 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, ডিউরেশনটা ডাজ নট ম্যাটার, যার শুধু তোমরা চেষ্টা করো প্রত্যেক দিন হলেও একটা অন্তত ভিডিও আপলোড করো, এবং সেই ভিডিওটা ভালো কিছু কন্টেন্টের উপর নির্ধারিত ভিডিও হবে, এবং সেটা কন্টিনিউ 6 মাস থেকে 1 বছর করে যাওয়ার পরে তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলের গ্রোটাকে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবং তখন হয়তো ভাববে যে কেউ একসময় আমাকে এই একটা ভিডিও দেখিয়েছিল, যে ভিডিওর মাধ্যমে আমি আজকে কন্টিনিউ ভিডিও করার ফলে আমার চ্যানেলটা গ্রো করতে পেরেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক ভিডিও আনবো এরকম ইউটিউবের সেটিংসের উপরে, এসিওর উপরে, যাতে যে ভিডিওগুলো দেখে নতুন নতুন যারা ইউটিউবার আছো তারা প্রত্যেকটা মোটিভেটেড হতে পারো এবং চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে সেই ভিডিওগুলো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।